সৌদি আরবের পুরো কিংডম অ্যারিনা জুড়ে তখন মেসি মেসি বন্দনা। নিজের দেশের ক্লাবের চেয়েও সমর্থকদের আগ্রহের কেন্দ্রে তারকা সমৃদ্ধ ইন্টার মায়ামি। ম্যাচের শুরু থেকেই সবার অপেক্ষা মেসি জাদুর, তবে পুরোটা সময় ম্যাজিক দেখিয়েছেন আল-হিলালের মাইকেল, মিত্রোভিচ, ম্যালকম, আলওয়াতানরা। প্রমাণ করেছেন তারাও কম যান না। রিয়াদের স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে একের পর এক আক্রমণ চালায় আল-হিলাল। গোল পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সৌদি ক্লাবটির। 10 মিনিটে দারুণ এক ক্রস গোলে নিজেদের সমর্থকদের বাদ ভাঙা উল্লাসের উপায় এনে দেন মিত্রোভিচ। লিড পেয়ে যেন উঠতে শুরু করে আল-হিলাল। 3 মিনিট বাদই মেসি, সুয়ারেজ, বুস্কেটসদের চোখের সামনে নিজেদের সমর্থকদের আবারও উল্লাসে ভাসায় হিলাল। এবারের গোল আসে আল-হামদানের পা থেকে। চতুর্থীদের মতো এদিন নিজের সেরাটা নিংড়ে দিয়েছেন গোলরক্ষক হাবিব আল-ওয়াতান। 14 মিনিটে মেসির দেয়া পারফেক্ট পাস, সুয়ারেজের জোরালো শট, তবে কাজে লাগেনি তার সামনে। আর 22 মিনিটে যে সেভটা করেছেন তিনি, সেটা চোখে লেগে থাকবে যে কারো। এরপর আরও বেশ কিছু দৃষ্টিনন্দন সেভ দেন আল-ওয়াতান। রিগাল ড্রেসিং টেবিল, এলিগেন্ট শপ ডিজাইন ও পারফেক্ট লেকার ফিনিশিং, রিগাল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। তবে 34 মিনিটে ব্যবধান কমায় মায়ামি। বুস্কেটসের বাড়ানো বল থেকে স্কোর করেন সুয়ারেজ। যদিও প্রথমে অফসাইডের সিগন্যাল দেন রেফারি, পরে ভিএআর চেকে গোল হয় সেটি। তবে মেসিদের বেশিক্ষণ স্বস্তিতে থাকতে দেননি মাইকেল। 44 মিনিটে দারুণ এক গোল করে ব্রাজিলিয়ান এই ফুটবলার করেছেন রোনালদোর সেলিব্রেশন। তার সঙ্গে সুর মিলিয়েছে গ্যালারিতে থাকা সমর্থকরাও। পরে 3-1 ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে যেন পুরোপুরি বদলে যায় ইন্টার মায়ামি। শুরু থেকেই বল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা। 50 মিনিটে ডিবক্সের মধ্যে লুইসকে করা ফাউল থেকে পেনাল্টি পায় অতিথিরা। সেখান থেকে 2024 সালে নিজের প্রথম গোলের দেখা পান লিওনেল মেসি। 2 মিনিট বাদই রুইজের গোলে সমতায় ফিরে মেজর লিগ সকারের ক্লাবটি। এরপরও বেশ কিছু আক্রমণ পাল্টা আক্রমণ করে দুদল, যদিও জালে বল ভেরাতে পারেনি কেউই। তবে সব রোমাঞ্চ অপেক্ষা করছিল ম্যাচের শেষ সময়ের জন্য। নির্ধারিত সময় শেষ হওয়ার ঠিক 2 মিনিট আগে ইয়াসির আল শাহরিনের ক্রস থেকে দারুণ হেডে গোল করেন ম্যালকম। আর তাতেই 4-3 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আল-হিলাল। তামিম হোসেন, সময় সংবাদ।